নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত। তালের সিজনে তালের বড়া, তালের বিভিন্ন ধরনের পিঠে তো আমরা সকলেই খেয়ে থাকি, কিন্তু রোজ রোজ একঘেয়ে রুটি পরোটা না খেয়ে এইভাবে তালের পরোটা খেয়ে দেখুন, দেখবেন অসাধারণ লাগবে। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমরা তালের পরোটা তৈরি করছি। তালের পরোটা তৈরি করার জন্য আজকে আমরা নিয়ে নেব 200 গ্রাম আটা এবং 200 গ্রাম ময়দা। হাফ টেবিল চামচের মতো লবণ দিয়ে আটা ও ময়দার সঙ্গে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। সাদা তেল দিয়ে আটা ও ময়দা খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। এইখানে একটা বাটিতে নিয়েছি 1 বাটি তালের পাল্প। এই তালের পাল্পটা এখন আমরা দিয়ে দেব। এই তালের পাল্পটা আমাদের স্টোর করা ছিল, কিভাবে তালের পাল্প স্টোর করে রাখতে হয় তার ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে নেবেন। একেবারেই আমরা পুরো 1 বাটি তালের পাল্প দেব না, প্রয়োজন মতো অল্প অল্প করে তালের পাল্প দিয়ে আটা ও ময়দা মেখে নিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। তালের পরোটা তৈরি করার জন্য তালের পাল্প যত বেশি ঘন হবে ততই ভালো, কারণ তালের পাল্প যদি পাতলা হয় তাহলে খুব বেশি তালের পাল্প ব্যবহার করা যাবে না, আর তাতে পরোটায় তালের ফ্লেভারটা অনেক হালকা হয়ে যাবে। আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। এই ডোটা মেখে নিতে আমাদের 1.5 বাটি তালের পাল্প লেগেছে। এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে আরও একটু ডোটাকে এইভাবে মেখে নেব। এরপর পরোটার ডোটাকে হাত দিয়ে চেপে এই রকম লম্বা করে নেব, আর ছোট ছোট টুকরো করে কেটে নেব, যাতে একটা পরোটা বেলে নেওয়া যায় সেরকম সাইজের কেটে নিচ্ছি। এই 1 কাপ আটা এবং 1 কাপ ময়দায় আমাদের 10টা পরোটা তৈরি হবে। প্রিয় বন্ধুরা, আমাদের রেসিপির ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন। এরপর প্রত্যেকটা টুকরো হাত দিয়ে ঘুরিয়ে এরকম গোল করে নেব, আর ঠিক এইভাবে একটু চেপে দেব। এতে করে পরোটা বেলতে আমাদের সুবিধে হবে। এরপর পরোটাগুলো বেলে নিতে হবে, আর তার জন্য এখানে আমরা একটা বাটিতে নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা। প্রথমেই চাকতিতে একটু শুকনো ময়দা নিয়ে নেব, আর তারপর বেলনি দিয়ে রুটির মতো করে বেলে নেব। প্রথমে একদম রুটির মতো করেই বেলে নিতে হবে, তারপর এইভাবে ঠিক দুটো ভাঁজ দিয়ে আবারও বেলে নেব। চাকতিতে যাতে লেগে না যায় তার জন্য মাঝে মাঝে একটু শুকনো ময়দা লাগিয়ে নিতে হবে। ঠিক এইভাবে 3 কোণ বরাবর চাপ দিয়ে বেলে নিতে হবে। আমাদের প্রথম পরোটাটি বেলা হয়ে গেছে, এখন একটা প্লেটে রেখে দিচ্ছি, আর একইভাবেই বাকি পরোটাগুলো বেলে রেখে দিলাম। এরপর কড়াইতে একটা তাওয়া বসিয়ে নেব, তাওয়া গরম হলে পরোটাগুলো একটা একটা করে আমরা ভেজে নেব। এক পাশ একটু ভাজা হয়ে গেলে উল্টে আরেক পাশ ভেজে নিতে হবে। প্রথমেই তাওয়া ভালো করে গরম করে তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে পরোটাগুলো ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকলে ওপর থেকে পরোটাগুলো পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। 60% ভাজা হয়ে গেলে তারপর ওপর থেকে তেল ছড়িয়ে পরোটাটা আরও ভালো করে ভেজে নেব। আমাদের প্রথম পরোটাটি ভাজা হয়ে গেছে, এখন একটা হট পটের মধ্যে রেখে দিলাম। এই একইভাবে বাকি পরোটাগুলোও আমরা ভেজে নেব। এই তালের পরোটা এতটাই টেস্টি হয় যে আর কোনো আনুষঙ্গিক দরকার পড়ে না। আশা করি আমাদের আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমাদের আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক ও কমেন্ট দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এইভাবে সবকটি পরোটাই আমরা ভেজে নিলাম। যারা আমাদের রেসিপিগুলো দেখছেন অথচ আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আজই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করুন। এর ফলে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।